আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে ই পাসপোর্ট। সো 2023 সালে এসে আপনি এই ই পাসপোর্টের আবেদন অনলাইনে কিভাবে সাবমিট করবেন এবং পাসপোর্ট পেতে কিন্তু আগের মতো আর মাসের পর মাস অপেক্ষা করতে হয় না, খুব সহজে কিছু অল্প পরিমাণ ডকুমেন্ট হলেই আপনি এই ই পাসপোর্টটা হাতে পেতে পারেন জাস্ট 3 থেকে 7 দিনের মধ্যে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ই পাসপোর্ট আছে, এই ই পাসপোর্ট আপনি ঘরে বসে থেকে কিভাবে অনলাইনে আবেদন করে খুব দ্রুতগতিতে পেতে পারেন। সো চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার। আমি এই ভিডিওতে এই ই পাসপোর্ট সংক্রান্ত যত ধরনের কোশ্চেন আছে সবার এই কোশ্চেনগুলোর উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি ই পাসপোর্ট করার জন্য আপনাকে কি কি ফর্ম পূরণ করতে হবে এবং কিভাবে পূরণ করতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। সো এই হচ্ছে ই পাসপোর্ট পোর্টাল। সো এখান থেকে ই পাসপোর্টের আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। সো আবেদন করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার নিয়ে, সেটা মোবাইল ফোন বা আপনার কম্পিউটার ব্রাউজার নিয়ে, অ্যাড্রেস বারে গিয়ে আপনাকে এই যে লিঙ্ক দেওয়া আছে, আমি লিঙ্কটা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে epassport.gov.bd। এই ই পাসপোর্ট ডট গভ ডট বিডি প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে আসার পর দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদেরকে, যেহেতু আমরা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবো, সো এখান থেকে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন চলে আসছে, স্টেপ ওয়ান এটাকে আমরা বলে থাকি। সো এখানে বলা হয়েছে যে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ, আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি সো আমরা ইয়েস দিয়ে দেবো। আরটা অপশন আছে নো, এই নোটা কেন আমি বলে দিই, যারা বাংলাদেশের বাইরে থেকে আবেদন করতে চান তারা এখানে নো দিয়ে যে দেশ থেকে আবেদন করছেন সেই দেশের নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর যে মিশন থেকে নিতে চান, যে দেশের বাংলাদেশের মিশন থেকে নিতে চান সেই মিশনের নামটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা এটা করবো না কারণ আমরা বাংলাদেশের ভিতর থেকে আবেদন করছি, সো আমরা ইয়েস করে দিয়ে এখানে দেখেন সিলেক্ট আপনার ডিস্ট্রিক্ট। সো আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ওই যে থানার আন্ডারে আছেন, বিশেষ করে আপনি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে যে থানাটা, সেই থানার নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, সো আমি জেলা ও থানার নাম দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে। সো আপনি যে ইমেলটা ব্যবহার করছেন বর্তমানে সেই ইমেলটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নিচ্ছি। সো ইমেলটা দেওয়ার পর নিচে দেখেন একটা অপশন আছে আই অ্যাম হিউম্যান, এখানে এসে আপনাকে একটা টিকমার্ক দিতে হবে। এখানে টিকমার্ক দেওয়ার পর যখন এখানে টিক চিহ্ন চলে আসবে, অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ক্যাপচার কোড আসবে, সেই কোডগুলো আপনাকে বিভিন্ন ধরনের সিম্বল আসবে সেগুলো আপনাকে মিলে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন কিছু অপশন চলে আসছে, স্টেপ 3-তে চলে আসছে এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়াই থাকবে। তো এখানে এসে পাসওয়ার্ড, সো পাসওয়ার্ডটা অবশ্যই ন্যূনতম 6টা অক্ষরে হতে হবে, বা আপনার যেখানে আপার কেস, লোয়ার কেস, ষোড়তের অক্ষর, বড়তের অক্ষর এবং সিম্বলও থাকতে পারে, কিংবা আপনার সংখ্যাও থাকতে পারে। সো সেভাবে আপনারা এখানে দিয়ে নেবেন। সো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন অনুরূপ পাসওয়ার্ডটা আপনাকে এখানেও দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচ থেকে দেখবেন এখানে কিছু অপশন দেওয়া আছে পার্সোনাল ইনফরমেশন। প্রথমে দেখেন এখানে দেওয়া আছে ফুল নেম, এটা কিন্তু এখানে বসাতে পারবেন না। এখান থেকে নিচ থেকে গিভেন নেম অপশনাল এবং সার নেম, আপনার যে নামের লাস্ট অংশ থাকবে সেটা দিতে হবে। সো আমার নাম কিন্তু আমি একটু টাইপ করে নেই, যেহেতু আমার নাম এম ডি রায়হান কবির। ওকে, আমি রায়হান কবির দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু বসলো, কিন্তু একটা প্রশ্ন আছে এখানে। এখানে দেখেন এন্টার ইউর লাস্ট নেম, লাস্ট নেম বলতে কিন্তু আমার নামের শেষের যেটা থাকবে সেটা আমি নিচের সার নেমের ঘরে বসাবো, এটা আমার ডাক নাম। সো এভাবে কিন্তু হয়, গিভেন নেমে নামের প্রথম অংশ দিবেন, মানে শেষ অংশ বাদে যে অংশটা থাকে সেটা দিবেন, এবং সার নামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নামের শেষের অংশে যে নামটা আছে সেই নামটা বসে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। সো মোবাইল নাম্বার দেওয়ার পরে এই দেখেন আই অ্যাম হিউম্যান এই অপশনটাতে টিকমার্ক দিয়ে আপনি দিলে দেখবেন টিক চিহ্ন চলে আসবে। এখান থেকে যে কাজটা করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এখানে বলা আছে স্টেপ 4 অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট। সো যে ইমেলটা আমি এখানে ব্যবহার করেছি ওই ইমেলে একটা লিঙ্ক গেছে, সো ওই লিঙ্কে গিয়ে আমাদেরকে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করতে হবে। সো আমি ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ইমেলে যে ইমেলটা আমি ব্যবহার করেছি সেই ইমেলে একটা ইমেল এসেছে। সো এখানে আমরা ক্লিক করে জাস্ট এখানে দেখেন ডিয়ার রায়হান কবির, এখানে কিন্তু ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য ইমেল পাঠিয়েছে। সো আপনার যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলে কিন্তু এরকম লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করে দিতে হবে।
এই লিঙ্কে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনাকে লগ ইন করতে বলা হবে। দেখেন এখানে বলা আছে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট, সাইন ইন। সো আমাদেরকে সাইন ইন করতে বলা হচ্ছে। সো আমরা একটু আগে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি এখানে, সেই পাসওয়ার্ড ব্যবহার করে আমরা আমরা লগ ইন করবো। সেখান থেকে আমরা জাস্ট সাইন ইন, অথবা এখান থেকে উপর থেকে সাইন ইন বাটনে ক্লিক করে আপনারা সাইন ইন করতে পারবেন। সো আমি সাইন ইন বাটনে ক্লিক করে দেবো। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে এই আই অ্যাম হিউম্যান এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর যদি কোনো ক্যাপচার কোড আসে সেক্ষেত্রে সেটা ব্যবহার করবো, না হলে দেখবেন এরকম টিক চিহ্ন চলে আসবে। এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিকলি সাইন ইন হয়ে যাবে এবং এখানে কিন্তু পাসপোর্টের আবেদনের জন্য আপনাদের অপশনটা চলে আসবে। সো এখানে বলা আছে ওয়েলকাম রায়হান কবির, এখানে মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন। সো এখানে এসে এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর কয়েকটা ধাপ আসবে। প্রথম ধাপে দেখেন দেওয়া আছে প্লিজ ফিল আপ দ্য রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইজ সিলেকশন। সো এখান থেকে দেখেন পাসপোর্ট টাইপ, সো যেহেতু আমরা অর্ডিনারি পাসপোর্ট নিব, যারা অফিসিয়াল পাসপোর্ট নিবেন অফিসিয়াল পাসপোর্ট কার্ডের জন্য, সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের বা কর্মচারী আছেন তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট দেওয়া হয়। সো আমরা যেহেতু সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবো, সো আমরা অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন চাওয়া হবে। সো যেহেতু আমি আমার নিজের জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করব, সো এই জন্য আমরা এখানে দেখেন এখানে লেখা আছে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। এখানে ক্লিক করলে আপনার নামটা অটোমেটিক এখানে বসবে। আর যদি আপনি অন্য কারো জন্যে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে জেন্ডার সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার নাম, এখানে নামের পিছনের অংশটুকু দিয়ে দেবেন, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। সো যেহেতু আমি আমার নামেই করব, সো এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এই অপশনটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচ থেকে দেখবেন কিছু অপশন আছে, আমি একটু নিচে নেমে এনেছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশন, সো এখানে কিন্তু আপনার পেশাটা দিতে হবে, দেন এখানে আপনার রিলিজন দিতে হবে, যার যেটা পেশা সেভাবেই দিবেন। তবে পেশা যা দিবেন পেশার সপক্ষে ফার্মার বাদে অন্য কোনো কিছু যদি আপনি পেশা দেন সেক্ষেত্রে স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে বা কলেজ থেকে প্রত্যয়ন দিতে হবে। সো ফার্মার দিলে কিন্তু কোনো ধরনের কোনো লাগে না, কোনো ধরনের কোনো প্রত্যয়ন লাগবে না, কিছুই লাগবে না। আর যদি আপনি প্রাইভেট সার্ভিস করেন সেক্ষেত্রে প্রাইভেট সার্ভিস দিতে পারেন, দিলে কিন্তু আপনাকে কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে এই আপনার পেশার সপক্ষে আপনাকে এটা পাসপোর্ট অফিসে জমা করতে হবে। সো আমি প্রাইভেট সার্ভিস দিচ্ছি, আমি সপক্ষে ডকুমেন্ট দিব, আমি তাই প্রাইভেট সার্ভিস দিচ্ছি। সো যার যেটা প্রফেশন সেভাবেই দিবেন। এরপর রিলিজন, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, সব ধরনের রিলিজন এখানে দেওয়া আছে। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে অপশনাল দেওয়া আছে, তবুও আপনি আপনার যে মোবাইল নাম্বারটা প্রথমে ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করবেন। এরপর বার্থ ডাটা, সো এখান থেকে আপনার দেখেন এখানে কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ, এখানে দেওয়াই থাকবে। আপনি যদি ভিন্ন ভিন্ন দেশে থেকে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম দিবেন। তারপর আপনার জন্ম তারিখটা এখানে উল্লেখ করবেন, অবশ্যই আপনার এনআইডি কার্ড মূলে এই জন্ম তারিখ দেওয়ার চেষ্টা করবেন। এরপর সিটিজেন টাইপ, আপনি যদি জন্মসূত্রে নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের সেক্ষেত্রে এটা দিতে পারেন, অন্যটা হলে ভিন্নটা দিতে পারবেন, ঠিক আছে। সো যেহেতু আমরা জন্মসূত্রেই বাংলাদেশের নাগরিক, সো বাই বার্থ দেওয়ার চেষ্টা করবেন। সো সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে ঠিকানা যে অংশটুকু সেই অংশে নিয়ে যাবে এবং এখানে আপনাকে বলা হয়েছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস। সো এই অংশটাতেই আপনারা অনেকেই ভুল করেন। সো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু সেম দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আপনি যেখানে আছেন পুলিশ ভেরিফিকেশন কিন্তু সেখানেই যাবে, সো চেষ্টা করবেন আপনি যে ঠিকানায় আছেন সেই ঠিকানাটা দেওয়া। সো এখানে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার এখানে ভিলেজ নেম, তারপর রোড থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপনার পোস্ট অফিস দেবেন, পোস্টাল কোড দেবেন এবং আপনার থানা উল্লেখ করবেন, ঠিক আছে। এরপর প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই সেম এই অপশনটা আছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পারমানেন্ট, সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এই নিচের অংশটুকু এটা অটোমেটিকলি বসে যাবে। একটা বিষয়ে বলবো, অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটাতে আপনার আপনি যেখানে থাকেন সেটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে কিন্তু আপনার থানা থেকে পুলিশ যাবে, সো এটা ভুল দেওয়া যাবে না। সো সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচ থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আসছে। আপনি যদি প্রথমবার ই পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে এই যে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অ্যান্ড হ্যান্ড রাইটিং পাসপোর্ট। সো আপনি যদি প্রথমবার আবেদন করেন তাহলে এখানে ক্লিক করে দেবেন, কারণ আপনার ইতিপূর্বে কোনো পাসপোর্ট নাই। এখন যারা
পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, পাসপোর্ট হারিয়ে গেছে, সেক্ষেত্রে নতুন করে কীভাবে আবেদন করবেন, বা পূর্বের পাসপোর্ট ছিল আপনার সেটা কিন্তু মেশিন রিডেবল না, বা এই টাইপের কোনো কিছু পাসপোর্ট থাকলে আপনাকে ইয়াস দিয়ে সেই পাসপোর্টের ইস্যু মানে রিইস্যুর রিজন দেখাইতে হবে, কেন রিইস্যু করছেন, এক্সপায়ার হতে পারে, হারিয়ে যেতে পারে, ডাটা চেঞ্জ হতে পারে, বা আপনার মানে আগে একরকম পাসপোর্ট ছিল পরে আপনি ই পাসপোর্ট করতেছেন, এরকমটাও হতে পারে। সো যেহেতু আমরা প্রথমবারের মতো পাসপোর্ট অ্যাপ্লাই করবো, সো এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট এই অপশনটাতে সিলেক্ট করে দিয়ে নিচ থেকে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন। এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাকে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার পিতা ও মাতার তথ্য চাওয়া হবে। সো আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনার বাবা মায়ের নাম, সেভাবে আপনারা ইংলিশে একটি স্পেলিং করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে যদি আপনার বাবার প্রফেশন মানে বাবার পেশা ফার্মার হয়, সেক্ষেত্রে ফার্মার দিবেন। বাবা যদি মৃত হয় সেক্ষেত্রে আপনি বাবার নামের সামনে লেট বসাবেন না, তাহলে সমস্যায় পড়বেন। এরপর বাবার প্রফেশনের ক্ষেত্রে যদি লেট হয় তাহলে এখানে এসে আদার্স দিয়ে দেবেন, ঠিক আছে? বাবা যখন মৃত হবে তার পেশা কিন্তু আদার্স হবে, এবং এখানে ন্যাশনালিটি দিয়ে দেবেন। দেওয়ার পর বাবার যদি এনআইডি নাম্বার থাকে তাহলে দেবেন, তাহলে দেওয়ার দরকার নাই। এরপর মায়ের তথ্য, মায়ের নাম দিবেন ইংলিশে, আর এরপর মায়ের প্রফেশন দিবেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবেন, যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে আদার্স দিবেন। আর্টিফিশিয়াল বোর্ড নামের ক্ষেত্রে আপনারা এমডির পরে কোনো ডট ইউজ করবেন না, যদি ডট আপনার এনআইডি কার্ডে থাকেও তবু ইউজ করবেন না, কারণ এটাতে সমস্যা হয়। সো ডট ইউজ না করাটাই ভালো। সো মায়ের প্রফেশন যেভাবে দেওয়া আছে সেভাবেই দিবেন। এবং এখানে দেখেন নিচ থেকে দেওয়া আছে আপনার যদি যদি আপনার 18 বছরের নিচে আপনি কারোর জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এই ইফ এই এই নট অ্যাপ্লিকেবল লেখাটা এটা টিকমার্ক দিয়ে তুলে দেবেন। দেওয়ার পর এখানে গার্জিয়ান ইনফরমেশন দিবেন যে 18 বছরের নিচে যারা অ্যাপ্লাই করবেন, কারণ গার্জিয়ানের তথ্য এখানে দিতে হবে। যেহেতু আমি আবেদন করছি সো আমার 18+ মানে 18 বছরের পার হয়ে গেছে, সো এখানে এটা প্রয়োজন পড়বে না। তো এখান থেকে যে কাজটা করবেন এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি ম্যারিড না সিঙ্গেল আপনি এখানে বলে দিতে হবে। সো আপনি যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে সিঙ্গেল দিবেন, আর যদি ম্যারিড হন সেক্ষেত্রে আপনার যে ওয়াইফ বা হাজব্যান্ডের নাম, যদি ছেলে হয় তাহলে ওয়াইফের নাম, আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম এখানে উল্লেখ করতে হবে। সেই সাথে এখানে তার প্রফেশন, ন্যাশনালিটি এবং তার এনআইডি নাম্বার চাওয়া হয়েছে। এনআইডি নাম্বার অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন। সো আমি এখান থেকে সিঙ্গেল দিয়ে দিচ্ছি। সিঙ্গেল দেওয়ার পর এখানে তথ্য কিন্তু গোপন করবেন না, এটা সমস্যায় পড়বেন। সো যার যেটা সেভাবেই দিবেন। দেওয়ার পর এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার কাছে জরুরি যোগাযোগের জন্য তথ্য চাওয়া হয়েছে। সো এখান থেকে আপনার সাথে জরুরি যোগাযোগ করার জন্য বা জরুরিভাবে আপনার এই পাসপোর্ট যদি কোথাও হারিয়ে যায় বা কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে কার সাথে যোগাযোগ করবে। সো এখানে আপনি যদি বাবা বেঁচে থাকে তাহলে ফাদারকে দিতে পারেন বা বাবাকে দিতে পারেন। দেওয়ার পর এখানে বাবার কান্ট্রি চাওয়া হবে, বাবার ঠিকানা সব কিছু চাওয়া হবে, এবং সেই সাথে এখানে বাবার মোবাইল নাম্বারও চাওয়া হবে। সো যদি বাবা বেঁচে না থাকে তাহলে মাকে দিবেন, মা না থাকলে ভাইকে দিবেন, আপনার লিগ্যাল গার্জিয়ান যে তাকে দিবেন, এমনকি আপনারা পুত্র কন্যা আপনার ওয়াইফ সবাইকে দিতে পারবেন, ঠিক আছে? সো আমি এখানে আমার বাবাকে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে বাবার সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। সো ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আপনার এখান থেকে নিচ থেকে কিন্তু ঠিকানা চাওয়া আছে। সো ঠিকানাটা যার যেটা সেভাবেই দিবেন। দেওয়ার পর এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে বাবার মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে নিচ থেকে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই অপশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে এসে আপনি পাসপোর্ট কত বছরের জন্য নেবেন, কত পেজের নেবেন সেই অপশনটা চলে আসবে। সো এখানে দেখেন পাসপোর্ট পেজ, যদি 48 পেজের পাসপোর্ট আপনি নেন 5 বছরের জন্য তাহলে আপনার খরচ পড়বে 4,025 টাকা। এখন যদি আপনি 64 পেজের পাসপোর্ট 5 বছরের জন্য নেন তাহলে আপনার খরচ পড়বে 6,325 টাকা। এখন যদি আপনি 48 পেজের 10 বছরের জন্য নেন সেক্ষেত্রে 5,750 টাকা খরচ পড়বে। এখন আপনি যদি 64 পেজ 10 বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনার 8,050 টাকা পড়বে। সো যেহেতু আমরা 48 পেজের 10 বছরের জন্য নিব, সো আমাদের 5,750 টাকা জমা দিলে হবে। এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটা অপশন আসছে, সেটা হচ্ছে রেগুলার ডেলিভারি নেবেন না এক্সপ্রেস জরুরি নেবেন। সো যদি জরুরি নেন সেক্ষেত্রে 7 দিনের মধ্যে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে, আর যদি রেগুলার নেন তাহলে 15 কর্মদিবসের মধ্যে আপনাকে পাসপোর্ট হাতে দেওয়া হবে। সো আমরা রেগুলারটা নিব, আর যদি এক্সপ্রেস নেন তাহলে টাকাটা কিন্তু বেশি হয়ে যাবে, 8,050 টাকা হয়ে যাবে। সো আমরা রেগুলারই নিব। রেগুলার সিলেক্ট করে এখান থেকে
সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার যে ডাটাগুলো এতক্ষণ এন্ট্রি করা হয়েছে সেগুলো কিন্তু ওভারভিউ হবে এবং আপনি তৎক্ষণাৎ দেখতে পারবেন আপনার কোন ডাটা কী দেওয়া আছে। তো এখানে যদি সকল ডাটা ঠিক থাকে, আপনার কোনোটা ভুল না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই যে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা পপ আপ মেনু আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন যে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন সামারি দেওয়া হবে। সো এই অ্যাপ্লিকেশন সামারিটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন এবং নিচ থেকে দেখতে পারবেন একটা অপশন চলে আসছে যে পেমেন্টটা আপনি অনলাইনে করবেন না অফলাইনে করবেন। যদি অনলাইন দেন সেক্ষেত্রে আপনার আপনার কয়েকটা অপশন আসবে, অনলাইনেও কিন্তু টাকাটা জমা দেওয়া যায়। সো বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, আপনার যে কোনো কার্ডের মাধ্যমে আপনারা এখানে টাকাটা জমা দিতে পারবেন। তো যেহেতু আমরা অফলাইনে টাকা জমা দিব, অফলাইন সিলেক্ট করে দেওয়ার পর দেখেন নিচে কয়েকটা ব্যাংকের নাম দেওয়া আছে, এই ব্যাংকগুলোতে কিন্তু আপনারা এই টাকাটি জমা দিতে পারবেন। যেমন ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই টাকাটা জমা দিতে পারবেন। সো এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটন ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাবে। সো এখান থেকে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন বলা আছে ইউ ক্যান শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট বিকজ রিশিডিউল অপশন ইজ ডিজেবল। সো শিডিউল নেওয়ার প্রয়োজন নেই, আপনি সরাসরি গেলেই কাজটা হয়ে যাবে, আপনাকে শিডিউল নেওয়ার দরকার পড়বে না। সো এখান থেকে কী কী কাগজপত্র প্রিন্ট করে নেবেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে প্রিন্ট সামারি, এই পেজটার একটা কপি নেবেন। নেওয়ার পর এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এখানে ক্লিক করে আপনার তিন পাতার একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। সো এই ফর্মটা ডাউনলোড করে রাখতে হবে, ওই ফর্মে তিনটা পেজ থাকবে এবং এই সামারি শিট এই তিনটা সহকারে আপনাকে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে, তার আগে কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে। তো বন্ধুরা এইটা হচ্ছে সেই সামারি শিট। সো এই সামারি শিটটা কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে এবং সেই সাথে যে আবেদন তিন পাতার যে আবেদন ফর্ম, এই দেখেন এটা কিন্তু তিনটা পাতা দেওয়া আছে, এই তিন পাতার আবেদন ফর্মটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এবং আবেদন ফর্মের ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদন ফর্মের এই দেখেন নিচের দিকে আপনার স্বাক্ষর দিতে হবে। সো এই স্বাক্ষরটা দিবেন এবং এখানে ডান দিকে আপনার তারিখটা দিবেন। সো তিন নম্বর পাতায় কিন্তু স্বাক্ষর হবে। আর অবশ্যই যাওয়ার আগে আপনার এই যে এইটা হচ্ছে এ চালান ফর্ম, এটা আমি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়ে কিন্তু পাসপোর্ট অফিসে নিয়ে গিয়েছি। সো এখন কী কী লাগবে আমি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার যে আবেদন ফর্ম তিন পাতা সেটার প্রয়োজন পড়বে, আপনার সামারি শিটের প্রয়োজন পড়বে এবং আপনার যে এনআইডি কার্ড আছে এটা হচ্ছে আমার এনআইডি কার্ড। সো এনআইডি কার্ডের অবশ্যই মূল কপিটা সাথে নিয়ে যাবেন। সেই সাথে আপনার যে বাড়ির যে আপনার বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের যে কপি, এরকম কপি দেখেন এটা কপি, এটা হচ্ছে আমার বিদ্যুৎ বিলের কপি। সো এই বিদ্যুৎ বিলের কপি নিয়ে যেতে হবে এবং আপনার যে পেশার সপক্ষে ডকুমেন্ট, যদি ফার্মার দিয়ে থাকেন সেক্ষেত্রে প্রয়োজন পড়বে না, প্রাইভেট সার্ভিস দিলে অবশ্যই আপনাকে আপনার প্রত্যয়নপত্র নিতে হবে। সো প্রত্যয়নপত্র কীভাবে নেবেন সেটা আপনাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান জিজ্ঞেস করলেই হবে। এটা হচ্ছে মূলত পাসপোর্টের নিয়ম। আর পাসপোর্টের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছবির প্রয়োজন পড়বে না, এই যে ডকুমেন্টের কথা আমি বলে দিলাম সেগুলো নিয়ে গেলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। বন্ধুরা তারপরেও কম্পিউটার স্ক্রিনে দেখেন যে এখানে কিন্তু দেওয়া আছে লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্ট। সো এই ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, যেমন প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, সো অ্যাপ্লিকেশন সামারি প্রয়োজন পড়বে সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। এরপর আইডেন্টি ডকুমেন্ট, সো জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ডের কপি প্রয়োজন পড়বে। যেহেতু আমি এনআইডি কার্ডের তথ্য দিয়ে ফর্মটা পূরণ করেছি, সো এনআইডি কার্ডের তথ্য আমাকে দিতে হবে। এরপর পেমেন্ট স্লিপ ইনক্লুডিং এ চালান অর ই চালান, সো আপনার পেমেন্ট স্লিপ প্রয়োজন পড়বে। এরপর প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে, পূর্বের পাসপোর্ট তাহলে দিতে হবে, পূর্বের পাসপোর্ট যদি নাই নতুন করে পাসপোর্ট করছে সেক্ষেত্রে দিতে হবে। আরেকটা বিষয় দেখেন এখানে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় সেক্ষেত্রে কিন্তু এনওসির প্রয়োজন পড়বে। সো যারা সাধারণ আছেন, সাধারণ আমজনতা, তাদের ক্ষেত্রে এই এনওসি বা জিও প্রয়োজন পড়বে না। এরপর অ্যাডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে অন্যান্য কাগজপত্রের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল 2023 সালে আপনি ই পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করবেন সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা একটু দীর্ঘ হয়েছে, তারপরে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।